ল্যাবটারির লোক তো অফিসের লোক তো আছে এটা তাজা গাছ সেই গাছটা তো আমরা এখন আমাদেরকে টেন্ডারে ভাবে মরা বলে দিয়েছে রাজশাহীতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার গত ১৬ আগস্ট মরা ও ঝরে পড়া শিমল কৃষ্ণচূড়া বাবলা নিম মেহেগুনি আমসহ বিভিন্ন প্রজাতির তেত্রিশটি গাছ কাটার দরপত্র আহ্বান করে পাঁচটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্য থেকে গত তেইশ আগস্ট আশি হাজার একশো পঞ্চাশ টাকায় কাজটি পান সাবা ট্রেডিং কর্পোরেশন নামের একটি প্রতিষ্ঠান অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের যোগসাজোসে অর্ধেকেরও বেশি তাজা গাছকে মরা দেখিয়ে নামমাত্র মূল্যে বিক্রি করা হয়েছে সরেজমিনে গিয়ে এর সত্যতা মিলেছে গাছ কাটতে আসা শ্রমিকদের বক্তব্যে তাজা দেখতে পাচ্ছেন ওগুলা হলো সাইডে গাছ আছে ছোট ছোট গাছ ওগুলা কাটি আমরা রাস্তাকে জঙ্গল ছাপ করি ঢুকেছি এই হলো ডাল তাজা ডাল ল্যাবরেটরির লোক তো অফিসের লোক তো আছেই ওনারা দেখাইছে বলে আমরা যাই কাটছি তবে ঠিকাদারি প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীর দাবি দরপত্রের মাধ্যমে পাওয়া তেত্রিশটি মরা ও ঝরে পড়া গাছই কাটছেন তারা এই গাছটা আসলে আর্ধেক ভাঙা তাজা গোটা এটা তাজা গাছ সেই গাছটা তো আমরা এখন আমাদেরকে টেন্ডারে এইভাবে মরা বলে দিয়েছে কিছু গাছের হয়তো বা এক সাইড ভাঙা তাজা আছে কিছু গাছের এক সাইড মরে গেছে সব গাছগুলাই আমরা টেন্ডারে নিয়ে আমাদেরকে একটা নম্বর দিয়ে দিয়েছে নম্বর দেখে দেখে আমরা গাছগুলা কাটতেছি এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা প্রতিষ্ঠানের দায়িত্বশীল কর্মকর্তা কিচ্ছু হয় না ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রাপ্তির পনেরো দিনের মধ্যে গাছগুলো কেটে সরিয়ে নেয়ার নির্দেশ দিলেও গত উনত্রিশ আগস্ট তড়িঘড়ি করে সব গাছ কেটে ফেলেছেন সাইফুর রহমান রকি সময় সংবাদ রাজশাহী